দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা আদর্শ গ্যাস যে দুইটা সূত্র তাদেরকে অবশ্যই মানতে হবে তার একটা দেখেছিলাম, বয়লের সূত্র, এবং আরেকটা সূত্র ছিল চার্লসের সূত্র, যেটা টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করে। চার্লস বলেছিলেন যে আমরা ধরি কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হইল ভিনট, এবং এই ভিনট থেকে আমরা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন বৃদ্ধি করব, তখন এই ভিনটের 273 ভাগের 1 ভাগ করে করে আয়তনটা বাড়বে। 1 ডিগ্রি যদি বাড়াইতে চাই তো এতটুকু ইনক্রিজ করবে, 2 ডিগ্রি বাড়াইলে এখানে একটা 2 আসবে, 3 ডিগ্রি বাড়াইলে এখানে একটা 3 আসবে, এভাবে জিনিসটা ইনক্রিজ করতে থাকবে। তো আমরা যদি টি ডিগ্রি সেলসিয়াস একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত তাপমাত্রা ইনক্রিজ করি, তাহলে এইটা হবে আমাদের নতুন আয়তন ওই টি ডিগ্রি তাপমাত্রায়। এখন এখান থেকে যদি ভিনটটা আমরা কমন নেই, তাহলে এই এক্সপ্রেশনটা আমরা আসতে পারবো। এখন এখানে একটা সমস্যা ছিল, সেটা হলো জিনিসটাকে যখন সে প্লট করার চেষ্টা করছিল, এদিকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ধরি এবং এদিকে যদি ভলিউম ধরি, তো এরকম একটা গ্রাফ আসে। এই গ্রাফটা সমস্যা হইলো যে যখন টিকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় নামিয়ে দিচ্ছি, তখন অ্যাকচুয়ালি ভিটা শূন্য হচ্ছে না, সে তার আদি আয়তনে ব্যাক করতেছে, যেটা হলো ভি নট। এটা এখান থেকেও দেখতে পারবো, টি যখন 0 তখন কিন্তু এই 273 ক্যান্সেল হয়ে শুধু ভি নটটাই থাকে, সে তার আদি আয়তনে ব্যাক চলে আসতেছে। সুতরাং বয়েলের সূত্রের মতো এক্স্যাক্টলি সমানুপাতিক একটা রিলেশন আমরা এখানে এস্টাবলিশ করতে পারতেছি না। তো এই জিনিসটা করার জন্য সে ভাবলো কি এই রেখাটাকে তাহলে আমরা পিছনে এক্সপ্যান্ড করি এবং এই অ্যাক্সিসে মিলাই দেওয়ার চেষ্টা করি। তো এটাকে যখন সে পিছনে এক্সপ্যান্ড করেছিল, এটা এই বিন্দুতে এসে ছেদ করে এবং সে দেখে এই বিন্দুটা হইল -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা আমরা এখান থেকেও দেখতে পাবো যে টি এর মান যদি আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বানাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিটিটা শূন্য হয়ে যায়। এই জিনিসটা একটু ফিজিক্যালি যদি আমরা বোঝার চেষ্টা করি, যে যখনই আমরা তাপমাত্রা -273 নিয়ে আসব, তখন গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাবে। কোনো একটা জিনিসের আয়তন শূন্য হয়ে যাওয়ার মানে সেটা কিন্তু টেকনিক্যালি বিলীন হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা পসিবল হয় নাই এখন পর্যন্ত, কারণ 273 যাওয়ার বহু আগেই এই গ্যাসটা প্রথমে লিকুইড এবং তারপরে সলিডে পরিণত হয়, যার ক্ষেত্রে চার্লসের সূত্র আর অ্যাপ্লিকেবল থাকে না। তো এটা এখন আমরা টেস্ট করে দেখতে পারি নাই, বাট হ্যাঁ, এই টেম্পারেচারটার একটা ইউনিক ইম্পর্টেন্স আছে। তো এই জিনিসটার পরে কেলভিন চিন্তা করলো যে তাহলে আমি অ্যাক্সিসটা এখানে কেন রাখবো, আমি অ্যাক্সিসটাকে শিফট করে এই বিন্দুতে নিয়ে আসি, তাহলে একদম 0-0 বিন্দু থেকেই আমার রেখাটা স্টার্ট হচ্ছে, এইটাকে ধরবো আমি শূন্য। তো সে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে নিজের স্কেলের 0 ধরেছিলেন, এবং যেটাকে সে 0 কেলভিন বলেন। তো এখান থেকে অ্যাকচুয়ালি কেলভিন টেম্পারেচারে শুরু, এটাকে অ্যাবসোলুট 0 টেম্পারেচার বলা হয় বা 0 কেলভিন টেম্পারেচারকে। কেলভিন আর সেলসিয়াস স্কেলের রিলেশন আমরা সবাই জানি, যে সেলসিয়াস টেম্পারেচারের সাথে যদি আমরা 273 অ্যাড করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কেলভিন টেম্পারেচারটা পাবো। তো এখানেও এই টেম্পারেচারটাকে তাহলে আমরা কেলভিন টেম্পারেচারে নিয়ে যদি রেশিও করি, তাহলে দুইটা পার্টিকুলার আয়তনের জন্য রিলেশনটাও কিন্তু এরকম চলে আসবে। অর্থাৎ 273+T1কে আমরা T1 এবং 273+T2কে আমরা T2 ধরতে পারবো, এই 273 কনস্ট্যান্টটা কেটে যাবে দুইটার ক্ষেত্রেই। তো এখান থেকে সহজেই লেখা যায় যে ভি তাহলে T এর সাথে সমানুপাতিক, অর্থাৎ পরম তাপমাত্রার সাথে আয়তন একদম সমানুপাতিক হবে, দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হয়ে যাবে, আয়তন তিনগুণ করলে আমাদের টেম্পারেচার তিনগুণ করলে আয়তনও তিনগুণ হয়ে যাবে। তো চার্লসের সূত্রের ইম্পর্টেন্সটা এখানেই সবচেয়ে বেশি, যে আমরা নতুন একটা টেম্পারেচার স্কেল পেয়েছিলাম, যেটা হলো আমাদের কেলভিন স্কেল, এবং সেখান থেকে আমরা অ্যাবসোলুট 0 টেম্পারেচার সম্পর্কে জানতে পারি। তো আজকে এ পর্যন্তই, পরের লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো, ধন্যবাদ।